আমি লক্ষ্য করছো যে সংবাদ মাধ্যমত প্রকাশ হয়েছে যে পশ্চিমবঙ্গের আলু আর পেঁয়াজের ট্রাকসমূহ প্রবেশ করব দিয়া নাই বলে তেনকা বাতরি প্রকাশ হয়েছে। আসলতে সম্পূর্ণ দিনের কারণে নহয়, দুই ঘন্টা বা তিন ঘন্টার কারণে তেনকাকে ট্রাকসমূহ আবদ্ধ হয়ে আসে। মই এইখানে আজি আপনার সম্বোধন করছো যে যেহেতু এই কথাখার বাতরি কাকতত যেহেতু আহিছে, গতি বাতরি কাকতত অহার পিছত কোনো ব্যবসায়, তো পাইকারি ব্যবসায় হোক বা খুচরা ব্যবসায়ী সকলে হোক, যে এই বাতরির অজুহাতত যাতে আলু আর পেঁয়াজের মূল্য বৃদ্ধি যাতে নকরে বা অত্যাবশ্যকীয় সামগ্রী সমূহের যাতে মূল্য বৃদ্ধি নকরে, কারণ জেলা আয়ুক্ত সমূহের লগত আমি কথা পতার পিছত আমি জ্ঞাত হয়েছো যে প্রতিখন জেলাতে যথেষ্ট পরিমাণে আমার খাদ্য সামগ্রী হোক বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক বা আলুয়ে হোক বা পেঁয়াজে হোক বিভিন্ন ধরনের সামগ্রী মজুত আছে। নিয়ন্ত্রণ গতিত এটা আলু আর পেঁয়াজের ট্রাকসমূহ প্রবেশ করে আছে। সেয়ে মানে ব্যবসায়ীসল আহ্বান জানাইছো তেওঁলোকে এইটোর অজুহাতত যাতে এই সামগ্রী সমূহ যাতে মূল্য বৃদ্ধি নকরে, আর সদাশয় রাইজকো আহ্বান জানাইছো যে এনেকাকে কোনোবা যদি মূল্য বৃদ্ধি করে তৎকালীনভাবে জেলা আয়ুক্ত হোক বা খাদ্য আর অসামরিক যোগান বিভাগের বিষয়া হোক বা আরক্ষী থানার যাতে এই বিষয় যাতে অবগত করে।